بسم الله الرحمن الرحيم. ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. أياما معدودات فمن كان منكم مريضا أو على سفر فعدة من أيام أخر وعلى الذين يطيقونه فدية طعام مسكين فمن تطوع خيرا فهو خير له وأن تصوموا خير لكم إن كنتم تعلمون. شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصم ومن كان مريضا أو على سفر فعدة من أيام أخر يريد الله بكم اليسر ولا يريد بكم العسر ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون. مهان الله سمست প্রশংসা যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন একমাত্র তার ইবাদত বন্দেগীর জন্য। সে আল্লাহরই যাবতীয় প্রশংসা যিনি আমাদেরকে বিভিন্ন প্রকারের ইবাদত বন্দেগীর মাধ্যমে তার সন্তুষ্টি অর্জনের পথ দেখিয়েছেন। দরুদ ও সালাম নাযিল হোক প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, যিনি একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের মনোনীত রাসূল, মনোনীত বান্দা, যার ইত্তিবা করা, যার অনুসরণ করা মহান আল্লাহ ফরজ করেছেন, যার পথের পথিক হওয়া আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগী জন্য একটি অন্যতম শর্ত। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে শাবান মাসের 19 তারিখ, তাই না? শাবান মাসের 19 তারিখ, তার মানে আর মাত্র 10 দিন রয়েছে অথবা 11 দিন, তারপরে আসছে রমজানুল মোবারক। রমজান মাসে আমাদের ইসলামিক সেন্টারের যে বড় প্রোগ্রাম কি হবে সেটি হচ্ছে ইফতার ক্যাম্পের প্রোগ্রাম। আর এখানকার প্রোগ্রাম তারাবির পরে সাধারণত হালকা হয়ে যায়, যদিও চলবে ইনশাআল্লাহ তাআলা বিশেষ কিছু আলোচনা বা কোর্স, তবে অল্প সংখ্যক লোক আসতে পারেন রমজান মাসে রাত্রে অনেকে ডিউটি থাকার কারণে। এর আগে তাই দেখা গিয়েছে। আর সবচাইতে বড় যে সমাবেশ বা মানুষের ইজতেমা তা হচ্ছে আমাদের ইফতার ক্যাম্পে। প্রায় 1000 থেকে 1200 বাংলাদেশি আমাদের ইফতার ক্যাম্পে দাম্মামে উপস্থিত হন
দামাম জামাজার পাসপোর্ট অফিসের পিছনে। আর আলহামদুলিল্লাহ 8 বছর থেকে প্রায় চলে আসছে এই ইফতার ক্যাম্প। এই ইফতার ক্যাম্পের বৈশিষ্ট্য হচ্ছে যে এখানে প্রায় ঘন্টা খানেক আসর পর, মাগরিবের আগে, ইফতারের পূর্বে দিনী আলোচনা হয় বিষয়ভিত্তিক, বিশেষ করে আম্বিয়া কেরামদের জীবনী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী, আকীদা তাওহীদ এবং গুরুত্বপূর্ণ মাসলা মাসাইল সম্পর্কে বিশেষ বিষয় নিয়ে প্রতিদিন এক একটি বিষয়ের ওপর আলোকপাত করা হয়। রমজান মাস আসার পূর্বে এ রমজানুল মোবারক সম্পর্কে, রমজানুল মোবারকের ইবাদত বন্দেগি সম্পর্কে, এই মোবারক রমজানের করণীয় সম্পর্কে আমাদের প্রত্যেক মুসলিমকে সচেতন হওয়া উচিত বা জ্ঞান হাসিল করা উচিত। আলহামদুলিল্লাহ আমাদের জ্ঞান রয়েছে, তবে এই জ্ঞান চর্চা করা উচিত, এ সম্পর্কে স্মরণ করিয়ে দেওয়া উচিত, উপদেশ নেওয়া দেওয়া উচিত, যে সম্পর্কে মহান আল্লাহ রব্বুল আলমিন ইরশাদ করেছেন, ওয়াজাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, তুমি স্মরণ করিয়ে দাও হে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওয়াজাক্কির মানে স্মরণ করিয়ে দেওয়া, হচ্ছে শাব্দিক অর্থ, যদিও ভাব অর্থ আমাদের দেশের অনুবাদকরা করে থাকে যে উপদেশ দান করো, কারণ যে ব্যক্তি স্মরণ করায় দিনের কথা, যে ব্যক্তি স্মরণ করায় আল্লাহর কথা, যে ব্যক্তি স্মরণ করায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সুন্নতের কথা, সেই ব্যক্তি উপদেশই দিয়ে থাকে, এই জন্য ভাব অর্থ উপদেশ করা হয়, কিন্তু আসলে স্মরণ করার অর্থ রয়েছে, ওজাককে তুমি স্মরণ করিয়ে দাও বা উপদেশ দান করো, কারণ উপদেশ বা স্মরণ করালে মুমিনদের উপকার হয়, তানফাউল মুমিনিন মুমিনদের উপকার হয়। তাহলে ইমানদার যারা, যারা আল্লাহর দিকে ধাবিত, গাফিলতি আসতে পারে, এই গাফিলতিকে দূর করার জন্য স্মরণ করিয়ে দাও, অলসতা অবহেলা যাতে করে না আসে সেই জন্য স্মরণ করিয়ে দেওয়া বা উপদেশ দেওয়া, এ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। সুতরাং আমাদের দিন সম্পর্কে, বিশেষ করে সামনে রয়েছে রমজান বা সিয়াম রোজা, রোজা রমজান সম্পর্কে যদিও জানা থাকে, তবে প্রত্যেকের স্মরণ করার প্রয়োজন রয়েছে এবং একে অন্যকে স্মরণ করানোর প্রয়োজন রয়েছে। এই জন্য আজকে রমজান মোবারক সম্পর্কে তার কিছু ফজিলতের কথা এবং বিশেষ করে রমজান মাসে আমাদের করণীয় কি, এ সম্পর্কে আলোচনা করব। আসল আলোচনা শুরু করার পূর্বে এই যে কয়দিন রয়ে গেছে, সেই কয়দিন সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কি দিক নির্দেশনা রয়েছে। রমজান মাস আসার পূর্বে যে শাবান মাসের কয়েকদিন থেকে গেছে, এ সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন, এই ক্ষেত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইরশাদ রয়েছে একটি হাদিসে যে রমজান শুরু হওয়ার একদিন অথবা দুই দিন পূর্বে তোমরা রোজা রাখবে না। লা তাকাদ্দামু রমাদানা বিসাওমি ইয়াউমিন আও ইয়াউমাইন, রমজানের একদিন অথবা দুই দিন পূর্বে তোমরা রোজা রাখবে না, নিষেধ করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বিভিন্ন উদ্দেশ্যে রাখতে পারে, বিভিন্ন লোকের বিভিন্ন উদ্দেশ্য থাকতে পারে, কারো উদ্দেশ্য থাকতে পারে, যেমন ভাষ্যকারগণ হাদিসের যারা পণ্ডিত তারা লিখেছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই নিষেধাজ্ঞা কেন করেছেন, হতে পারে কারো মনে আসতে পারে যে রমজানের সম্মানার্থে আগে থেকে আমরা রোজা রাখা শুরু করি, যেমন বিশেষ অতিথি যদি আসে তাহলে আপনি নিজের বাড়িতে বসে তাকে কি করেন, অভ্যর্থনা জানান না, হ্যাঁ কি করেন, বাড়ির বাইরে চলে যান, বরং যদি আরো বিশেষ যদি স্পেশাল গেস্ট হয় তাহলে গ্রামের বাইরে চলে যান, বরং স্টেশনে চলে যান, বরং আপনি এয়ারপোর্টে চলে যান তাকে রিসিভ করার জন্য, যান নাকি, বিদেশি মেহমান যদি আপনার বাড়ি আসে তাহলে তাহলে আপনি এয়ারপোর্টে গিয়ে তাকে রিসিভ করবেন, তাকে অভ্যর্থনা জানাবেন। তো হতে পারে কোনো মুসলিমদের মনে এই রকমের বিদাতি চিন্তাধারা আসতে পারে যে রমজান মোবারক, আমাদের মেহমান এমন মেহমান যে রমজানের মাধ্যমে মানুষের মার্জনা হয়, যে রমজানের মাধ্যমে মানুষ অসংখ্য মানুষ জাহান্নাম থেকে মুক্তি পায়, অসংখ্য মানুষের জন্য জান্নাত অবধারিত হয়ে যায়, সুতরাং এই রমজানের অভ্যর্থনার জন্য আমি আগে থেকে রোজা শুরু করে দিব, রমজানের ইহতিরাম এবং সম্মানে। এই আশঙ্কাকে লক্ষ্য করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন যাতে করে এরকম বিদাত শুরু না হয়।